আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি ভিউজ ইনফোটেনমেন্টে। করোনা বদলে দিয়েছে বিশ্বের বিভিন্ন প্রান্তের ভূকৌশলগত গতি প্রকৃতি। তাইওয়ানের চারপাশে তৈরি হয়েছে মার্কিন অনুপস্থিতিজনিত শূন্যতা, আর এই পরিস্থিতি চীনের জন্য সুযোগ এনে দিয়েছে তাইওয়ান দখল করে নেয়ার। অনেকের আশঙ্কা, চীন এ সুযোগে তাইওয়ানে অভিযান পরিচালনা করলে সেক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্রের ভূমিকা কি হবে তা নিয়ে সন্দেহ রয়েছে। অনেকের মতে এটা গড়াতে পারে চীন যুক্তরাষ্ট্র যুদ্ধে। তবে করোনায় বিধ্বস্ত মার্কিন যুক্তরাষ্ট্র বর্তমানে চীনের সাথে যুদ্ধে জড়াবে কিনা সেটাও বড় প্রশ্ন। প্রথমত, চীন তাইওয়ান দখল করে নিলে তাকে রক্ষায় সামরিক হস্তক্ষেপের কোনো বাধ্যবাধকতা নেই মার্কিন যুক্তরাষ্ট্রের। আর বাস্তবে এখন চীন তাইওয়ান দখল করে নিলে তাকে দেখা ছাড়া মার্কিন যুক্তরাষ্ট্রের কিছুই করার নেই বলে মনে করেন অনেকে। করোনা তথ্য গোপন করার নামে মার্কিন যুক্তরাষ্ট্র চীনকে শায়েস্তা করার উপায় খুঁজছে, কিন্তু তা যুক্তরাষ্ট্রের নিজের ক্ষতি করে নয়। অনেকের মতে বর্তমানে যুক্তরাষ্ট্র এমন কোনো যুদ্ধে জড়াবে না যেখানে প্রতিপক্ষের কাছে বড় ধরনের আঘাত আসতে পারে, অথবা যেখানে যুদ্ধ পরিচালনা অনেক ব্যয়বহুল হতে পারে। যুক্তরাষ্ট্রে বর্তমান অভ্যন্তরীণ পরিস্থিতি, অর্থনৈতিক অবস্থা যেমন এটা সমর্থন করে না, তেমনি সমর্থন পাবে না নিজ দেশের জনগণের। করোনায় প্রকাশ হয়ে পড়েছে যে দীর্ঘকাল ধরে যুক্তরাষ্ট্র বিশ্বব্যাপী আধিপত্য বিস্তার করলেও দেশের অভ্যন্তরীণ অনেক খাতে বেহাল দশা নেমে এসেছে। এছাড়া ওবামা প্রশাসনের কাছে ইন্দো প্যাসিফিক অঞ্চলের যে গুরুত্ব ছিল, ট্রাম্প প্রশাসনের কাছে এটা ততটা গুরুত্বপূর্ণ নয়। জাপান এবং দক্ষিণ কোরিয়া সহ এই অঞ্চলে মার্কিন সামরিক ব্যয় নিয়ে ট্রাম্প বিরক্ত। করোনায় মার্কিন দুর্বলতার সুযোগে চীন তাইওয়ান দখল করে নিতে পারে এমন আশঙ্কায় নিরাপত্তাহীনতায় পড়েছে তাইওয়ান। চীনের দাবি, তাইওয়ান তাদের অংশ আর এটাকে অবশ্যই চীনের সাথে যুক্ত হতে হবে। করোনায় মার্কিন নেভির বেহাল দশার সুযোগে চীন তাইওয়ানের কাছে মোতায়েন করেছে পারমাণবিক বোমা বহনে সক্ষম বোমারু বিমান, মোতায়েন করেছে অন্যান্য শক্তিশালী যুদ্ধ বিমান। এর মধ্যে তাইপে জানিয়েছে চীনা বিমানবাহী রণতরী লিয়াওনিং এবং 5টি রণতরী শক্তি প্রদর্শনের অংশ হিসেবে তাইওয়ান ও ফিলিপাইনের মধ্যকার চ্যানেলে চলাচল করছে। এর জবাবে মার্কিন দুই রণতরী দুইবার মোতায়েন করা হয় তাইওয়ান প্রণালীতে। এই প্রণালী হল চীন ও তাইওয়ানের মাঝখানে। যেহেতু চীন তাইওয়ানকে তার নিজের অংশ বলে দাবি করে, তাই এ অঞ্চলে যে কোনো বিদেশি রণতরী চলাচল চীনের জন্য অসহনীয়। চীন একে তার সার্বভৌমত্বের প্রতি আঘাত হিসেবে বিবেচনা করে, ফলে তাইওয়ানকে কেন্দ্র করে এখানে মার্কিন উপস্থিতি চীনের জন্য চক্ষুশূল। তাইওয়ান প্রণালীতে যে দুটি মার্কিন ডেস্ট্রয়ার মোতায়েন করা হয় তার একটি হল ইউএসএস বেরি। চীনের পিপলস লিবারেশন আর্মি পিএলএ জানিয়েছে মার্কিন একটি ডেস্ট্রয়ার গত এপ্রিলে দক্ষিণ চীন সাগরে তেল সমৃদ্ধ চীনা পানি সীমায় প্রবেশ করলে চীনা নেভি সেটাকে সতর্ক সংকেত পাঠিয়ে সাবধান করে। এরপর মার্কিনের রণতরী চীনা এলাকা ত্যাগ করতে বাধ্য হয়। মার্কিনের ডেস্ট্রয়ারের নাম ইউএসএস বেরি। পেন্টাগন মুখপাত্র জন শাপল দাবি করেছেন গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার ইউএসএস বেরি এবং আরেকটি রণতরী সফলভাবে ফ্রিডম অব নেভিগেশন অপারেশন পরিচালনা শুরু করেছে এবং শেষ করেছে। মার্কিন সপ্তম নৌবহর মুখপাত্র লেফটেন্যান্ট অ্যান্থনি জুনকো বলেন, একটি মুক্ত আর স্বাধীন ইন্দো প্যাসিফিক প্রতিষ্ঠায় মার্কিন প্রতিশ্রুতির অংশ হিসেবে তারা এখানে সর্বশেষ এ রণতরী মোতায়েনের পদক্ষেপ নিয়েছে, আর এটা তাদের নিয়মিত কার্যক্রমের অংশ। তাইওয়ান প্রণালীতে চীন এবং মার্কিন এ রণতরীর মোতায়েন পাল্টা মোতায়েনে পরিষ্কার যে এখানে মার্কিন অনুপস্থিতিজনিত শূন্যতা তৈরি হয়েছে, ফলে নিরাপত্তাহীনতায় রয়েছে তাইওয়ান। তাইওয়ানকে ঘিরে যেমন চীন মার্কিন দ্বন্দ্ব আর উত্তেজনা চলছে, তেমনি দক্ষিণ চীন সাগরে চীনের দাবি নিয়েও বিরোধ রয়েছে যুক্তরাষ্ট্রের সাথে। একদিকে যুক্তরাষ্ট্র দক্ষিণ চীন সাগরে চীনের দাবির বিরোধী, আর একদিকে হংকংয়ে চীন বিরোধী আন্দোলনকারীদের সমর্থন দিচ্ছে যুক্তরাষ্ট্র। রয়েছে অনিষ্পন্ন বাণিজ্য বিরোধ, আর চীনের সাথে চলমান অনেক বিষয় বিরোধের সাথে সর্বশেষ যুক্ত হয়েছে করোনা ছড়িয়ে পড়া নিয়ে বিরোধ। ইন্দো প্যাসিফিক অঞ্চলের মিত্রদের ব্যাপারে বর্তমান ট্রাম্প প্রশাসনের আগ্রহ কম, বরং তাদের বাদ দেওয়ার জন্য তিনি অনেক কিছু করেছেন। কিন্তু এখন পরিস্থিতি ভিন্ন দিকে মোড় নিচ্ছে। 1979 সালে ওয়াশিংটন বেইজিং এর সাথে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করে এবং তাইওয়ানের সাথে সম্পর্ক অনানুষ্ঠানিক পর্যায়ে চলে যায়। তবে বৃহত্তর কৌশলগত কারণে তাইওয়ানকে পুরোপুরি ত্যাগ না করে ঠান্ডা লড়াইকালে পুরনো মিত্র হিসেবে রেখে দেয় যুক্তরাষ্ট্র।
যুক্তরাষ্ট্র বর্তমানে সুফল পাচ্ছে। এ অঞ্চলে মার্কিন সামরিক মিত্র রাষ্ট্রগুলোর সাথে একটি মেলবন্ধন তৈরিতে গুরুত্বপূর্ণ সংযোগের ভূমিকা পালন করছে তাইওয়ান। চীনের পূর্বাঞ্চলে সমুদ্রের চারিদিকে মার্কিন মিত্র রাষ্ট্র জাপান, দক্ষিণ কোরিয়া এবং সাম্প্রতিক ফিলিপাইনের সাথে মেলবন্ধনের ক্ষেত্রে তাইওয়ান গুরুত্বপূর্ণ দ্বীপ। এ কারণে তাইওয়ানের আত্মরক্ষায় বছরের পর বছর গুরুত্বপূর্ণ সমরাস্ত্র দিয়ে তাইওয়ানকে সহায়তা করে আসছে যুক্তরাষ্ট্র। তাইওয়ান অস্ত্রবলে চীনের দখল অভিযান থেকে নিজেদের রক্ষা করতে পারবে তেমনটা মনে করছে না কেউই। গত কয়েক বছর ধরে প্রযুক্তি দিক দিয়ে চীনের তুলনায় তাইওয়ানের প্রতিরক্ষা ব্যবস্থা অনেক আধুনিকতা অর্জন করেছে এবং দেশটির কাছে রয়েছে মার্কিন আধুনিক বেশ কিছু সমরাস্ত্র। কিন্তু সামগ্রিক বিবেচনায় চীনের বিপরীতে তাইওয়ানের একার পক্ষে দাঁড়ানোর অবস্থান নেই। অপরদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের কাছ থেকেও তাইওয়ান কতটা সমর্থন পাবে তা নিশ্চিত নয়। ট্রাম্পের কাছে বর্তমান নীতি হল আমেরিকা ফার্স্ট। এছাড়া করোনার কারণে ইন্দো প্যাসিফিক অঞ্চলে আকস্মিক দুর্বলতার মুখে পড়েছে মার্কিন প্রতিরক্ষা। কিন্তু তারপরও তাইওয়ানে যে কোনো অভিযানে চীনের জন্য ঝুঁকি রয়েছে। চীনা পর্যবেক্ষকদের মতে তাইওয়ান দখল করা হবে কি হবে না সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে প্রেসিডেন্ট শি একটি অঘোষিত সময়সীমা নির্ধারণ করেছেন। তবে আসলেই তিনি এটা চাচ্ছেন কিনা তা নিয়েও ভিন্নমত রয়েছে। 2019 সালের জানুয়ারিতে এক বক্তব্যে শি বলেছেন হংকংয়ের মতো ওয়ান কান্ট্রি টু সিস্টেম ফর্মুলা মানতে হবে তাইওয়ানকেও। শি জানান শান্তিপূর্ণভাবে তাইওয়ানকে মূল চীনের সাথে একত্রীকরণের পক্ষে তিনি, কিন্তু প্রয়োজনে শক্তি প্রয়োগের অধিকারের কথাও বলেছেন তিনি। চীনা কমিউনিস্ট পার্টির শততম প্রতিষ্ঠা বার্ষিকী আগামী বছর। এ বছরটি তাইওয়ানের জন্য খুবই জটিল একটি বছর। কারো কারো মতে এত দ্রুত চীন তাইওয়ান দখলে নেবে না, বরং 2049 সাল হবে পিপলস রিপাবলিক অব চীনের শততম প্রতিষ্ঠা বার্ষিকী। তাইওয়ান দখলে চীনা সম্ভাব্য তারিখ সেটি, কিন্তু প্রেসিডেন্ট শি তখন পর্যন্ত ক্ষমতায় নাও থাকতে পারেন। সে কারণে তাইওয়ান দখল দ্রুতই ঘটতে পারে বলে মনে করছেন চীনের বেশিরভাগ পর্যবেক্ষক। শি নিজেকে আধুনিক চীনের তৃতীয় গ্রেট লিডার মনে করেন। তিনি তার সময়ে তাইওয়ান সহ গোটা চীনা ভূখণ্ডকে একত্রীকরণ করতে চান। তবে এর অনেক কিছু এখনও নির্ভর করছে করোনা কোথায় গিয়ে থামে তার উপর। করোনায় চীনে অর্থনৈতিক সমস্যা বাড়বে, এর সাথে বাড়বে বেকার সমস্যা। অনেকের বিশ্বাস এই অবস্থায় প্রেসিডেন্ট শি জাতীয়তাবাদী চেতনা উস্কে দিয়ে তাইওয়ানের সামরিক অভিযান পরিচালনা করতে পারেন। এখন 40,000 মার্কিন সেনা আর 20,000 ন্যাশনাল গার্ড যুক্তরাষ্ট্রে করোনা মোকাবেলায় নিয়োজিত। এর মধ্যে আকস্মিকভাবে গুয়াম দ্বীপ থেকে সরিয়ে নেওয়া হয়েছে যুক্তরাষ্ট্রের B-52 বম্বার। অথচ এ গুয়াম দ্বীপ হল প্যাসিফিক অঞ্চলে মার্কিন শক্তি প্রদর্শনের কেন্দ্র। প্রতিরক্ষা বিশ্লেষক জোসেফ ট্র্যাভিথিক লিখেছেন, এতে কোনো সন্দেহ নেই যে গুয়াম দ্বীপ থেকে B-52 বম্বার সরিয়ে নেওয়ার মাধ্যমে এ অঞ্চলে বড় ধরনের একটি পরিবর্তন ঘটে গেছে। একদিকে চীনের সাথে পাল্লা দিয়ে বর্তমানে মাস্ক কূটনীতি শুরু করেছে তাইওয়ান। মার্কিন যুক্তরাষ্ট্র ছাড়াও ইউরোপের বিভিন্ন দেশে ব্যাপক সংখ্যক মাস্ক পাঠিয়েছে তাইওয়ান। প্যাসিফিক এবং ওয়েস্ট ইন্ডিজের বিভিন্ন দ্বীপ রাষ্ট্রেও মেডিকেল সামগ্রী পাঠিয়েছে তাইওয়ান। তাইওয়ানের এ মাস্ক কূটনীতি বিরক্তি সৃষ্টি করেছে চীনের জন্য। তাইওয়ান চীনের মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন পূর্ব এশিয়ার একটি দ্বীপ রাষ্ট্র। এর আয়তন 13,826 বর্গ মাইল। তাইওয়ান একসময় চীনের অংশ ছিল। 1927 থেকে 1949 সাল পর্যন্ত গৃহযুদ্ধ চলে চীনের ক্ষমতাসীন ন্যাশনালিস্ট পার্টি ও কমিউনিস্ট পার্টির মধ্যে। চীনের তখনকার ক্ষমতাসীন ন্যাশনালিস্ট পার্টির সরকার কুমিংটাং সরকার হিসেবে পরিচিত। দীর্ঘ গৃহযুদ্ধে 1949 সালে কুমিংটাং সরকারের পতন হয় কমিউনিস্ট পার্টির সাথে। 1949 সালে কুমিংটাং সরকারের 20,00,000 সৈন্য, ন্যাশনালিস্ট পার্টির বিপুল সংখ্যক নেতাকর্মী, সরকারি কর্মকর্তা কর্মচারী, অসংখ্য সাধারণ নাগরিক এবং উদ্বাস্তু পালিয়ে আশ্রয় নেয় তাইওয়ানে। তাইওয়ানে প্রতিষ্ঠিত হয় ন্যাশনালিস্ট পার্টির কুমিংটাং সরকার, যারা একসময় চীনের ক্ষমতায় ছিল। সেই থেকে চীন থেকে আলাদা হয়েছে তাইওয়ান। কিন্তু তাইওয়ানের উপর থেকে চীন তার দাবি কখনো ত্যাগ করেনি। বর্তমানে জাতিসংঘের 14টি দেশের সাথে কূটনৈতিক সম্পর্ক রয়েছে তাইওয়ানের। আজ এখানেই শেষ করছি। সমরাস্ত্র, প্রতিরক্ষা, কূটনীতি ও দেশ বিদেশের নানা তথ্য জানতে চোখ রাখুন বিডিভিউজ ইনফোটেনমেন্টে। আমাদের ওয়েবসাইট bdviews.net ভিজিট করুন। আল্লাহ হাফেজ।